সুপ্রবন্ধগণ আজকে আমরা শিখব পারমিশন অর্থাৎ অনুমতিমূলক বাক্য যেভাবে প্রকাশ করবেন সেসকল বিষয়গুলো নিয়ে আর এর সাথে আমরা আরো অনেক কিছু শিখব যেমন গিভিং পারমিশন কনগ্রাচুলেশন উইশ বা গুড উইশ কিভাবে প্রকাশ করতে হয় থ্যাংকস কিভাবে প্রকাশিত করতে হবে তারপর কিভাবে সরি বলতে হবে এবং কিভাবে অপরাধ অস্বীকারের জবাব কিভাবে দিবেন তারপর ইন্ট্রোডাকশন কিভাবে পরিচিত হবেন অপরের সাথে তারপর হলো গেটিং অন ইন্টু ইন্ট্রোডাকশন কীভাবে পরিচয় প্রদান পর অভ্যর্থনা জানাবেন সেই সকল বিষয়গুলো তারপর কীভাবে নিমন্ত্রণ করবেন নিমন্ত্রণ যাতে কীভাবে বাক্য হয় তারপর নিমন্ত্রণ কীভাবে অ্যাকসেপ্ট করবেন কীভাবে নিমন্ত্রণ রিফিউজ করবেন তারপর কীভাবে তত্ত্বের উপর জিজ্ঞাসা বিভিন্ন ধরনের জিজ্ঞাসা করবেন তো এই সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ পুরো বিষয়টি কেবল একবার দেখাটি রপ্ত করতে পারবেন হ্যাঁ বন্ধুগণ এখন আসুন আমরা আজকে ভিডিওটি এক কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে এই বইটি সম্পূর্ণ ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে আমাদের ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে হ্যাঁ বন্ধুগণ এখন আসুন তিন নাম্বার আমরা শিখব পারমিশন অর্থাৎ অনুমতিমূলক বাক্য যেভাবে প্রকাশ করবেন যেমন মে ক্যান কোড দ্বারা পারমিশন বোঝানো হয় অর্থাৎ মে ক্যান কোড দ্বারা আমরা পারমিশন জাতীয় বাক্য তৈরি করতে পারি যেমন মে আই হ্যাভ ইউর পারমিশন টু ইউজ দ্য টেলিফোন আমি কি আপনার টেলিফোন ব্যবহার করার জন্য অনুমতি পেতে পারি হ্যাঁ পেতে পারি বা ইয়েস বা নো যে কোনো একটা বলবেন মে আই কাম ইন বা আমি কি আসতে ভিতরে আসতে পারি বা কে মে আই কাম ইন স্যার আমি কি ভিতরে আসতে পারি জনাব ক্যান আই ইউজ দ্য পেন আমি কি কলমটি ব্যবহার করতে পারি কুড আই আস্ক ইউর অ্যাড্রেস আমি কি আপনার ঠিকানা জিজ্ঞেস করতে পারি হ্যাঁ বন্ধুগণ এই জাতীয় হাজার হাজার বাক্য বানানো যায় কিভাবে বানাবেন যেমন মে আই কাম কামের জায়গায় হাজার হাজার ভার্ব আছে বা ইউজের জায়গায় হাজার হাজার ভার্ব আছে সে সকল ভার্বগুলি আপনি ইউজ করতে পারেন মে আই গো আমি কি যেতে পারি মে রাইট আমি কি লিখতে পারি মে আই আস্ক ইউ আমি কি জিজ্ঞেস করতে মে আই হেল্প ইউ উইথ মানি আমি কি টাকা দিয়ে আপনাকে সাহায্য করতে পারি তো বন্ধুগণ এইভাবে হাজার হাজার বাক্য কিন্তু বানিয়ে পড়া যায় বিশ্বাস এখন আপনি বানায় বানায় পড়ার চেষ্টা করতে থাকুন এখন আসুন আমরা শিখে নিলাম যে পারমিশন যাতে কীভাবে বাক্য তৈরি করতে হবে এবং কীভাবে অনুমতি দিবেন সেই বিষয়গুলো আপনাকে যদি কেউ যে বলে যে মে আই কাম ইন স্যার ইয়েস ইউ মে বা সার্টেনলি ইউ ক্যান যদি ক্যান দিয়ে প্রশ্ন হয় ক্যান আই হেল্প ইউ ইয়েস সার্টেনলি ইউ ক্যান তা আমি কি আপনি সাহায্য করতে পারি হ্যাঁ নিশ্চয়ই আপনি সাহায্য করতে পারেন বা ইয়েস ইউ কোড যদি কোড দিয়ে প্রশ্ন করা হয় তো ইয়েস ইউ কোড আর যদি মে দিয়ে হয় ইয়েস ইউ মে আবার অফকোর্স সার্টেনলি এইভাবে বলতে পারেন উত্তর দিতে পারেন তারপর আসেন ইয়েস অল রাইট দ্যাটস অল রাইট বা ইয়েস হোয়াই নট হা কেন নাই দ্যাটস ওকে সেটা ঠিক আছে বা দ্যাটস অল রাইট সেটা ওটা ঠিক আছে তো বন্ধুগণ অল রাইটের সংক্ষেপ ফর্ম হলো ওকে বোঝানো হয় এখন আসুন কনগ্রাচুলেশন কীভাবে জানাবেন যে এখানে কয়েকটি ফর্ম আছে যেমন আপনি শুধু কনগ্রাচুলেশন দিয়ে শেষ করতে পারেন অথবা এর সাথে কিছু যোগ করতে পারেন যেমন কনগ্রাচুলেশন অন ইউর ব্রিলিয়েন্ট সাকসেস আবার কনগ্রাচুলেশন অন গেটিং দ্য স্কলারশিপ কনগ্রাচুলেশনস কমা দিয়ে রফিক যে কোনো ব্যক্তির নাম যে ওয়েল ডান রফিক ওয়েল ডান এইভাবে লিখতে পারেন এবং বলতে পারেন এখন আসুন ওয়াইজ বা গুড উইশ যেভাবে আপনি করবেন যেমন আই উইশ ইউ অল সাকসেস ইন লাইফ আমি আপনার জীবনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি হ্যাভ এ গুড জার্নি হ্যাভ এ নাইস টাইম আর দিনটি ভালো কাটুক সময়টি ভালো কাটুক উইশ ইউ গুড লাক তো বন্ধুকে এইভাবে করা যায় উইশ ইউ গুড লাক বেস্ট উইশেস অন ইউর বার্থডে অল দ্য বেস্ট ইন ইউর নিউ জব বেস্ট অফ লাক হ্যাঁ বন্ধুগণ আপনার শুভকামনা জাতীয় এই জাতীয় বাক্যগুলি ইউজ করবেন এখন আসেন থ্যাংকস কীভাবে জ্ঞাপন করবেন এখানে বন্ধুগণ আমরা লক্ষণীয় যে থ্যাংক ইউ বা থ্যাংকস মেনি থ্যাংকস থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংকস এ লট তো এইভাবে আমরা থ্যাংক ইউ জানাতে পারি এসা দেখলে থ্যাংকস এ লট ফর ইউর হেল্প এইভাবে কিন্তু আমরা বলতে পারি এখন আসেন বন্ধুগণ এর উত্তরে জবাবে কী উত্তর দেবেন যেমন অল রাইট যখন আপনাকে থ্যাংক ইউ বলবে তখন কিন্তু আপনাকে বলতে হবে যে নট অ্যাট অল তা রেসপন্স টু থ্যাংকস অর্থাৎ নো মেনশন যে কেউ হয়তো বা ধন্যবাদ দিল
তা আপনাকে হয়তো বা যে উল্লেখ নিষ্প্রয়োজন বা এইভাবে বলতে পারে বা দ্যাটস অল রাইট বা দ্যাটস ওকে বা ইউর ওয়েলকাম ইউর মোস্ট ওয়েলকাম বা সেম টু ইউ এইভাবে আমরা উত্তর দিতে পারি। এখন আসুন সেইং সরি অর বেগিং অ্যাপোলজি, যে কি যেভাবে দুঃখ বা প্রার্থনা প্রকাশ করবেন, যেমন আই এম ভেরি সরি, আমি খুব দুঃখিত, আই এম টেরিবলি বা আউফুললি বা এক্সট্রিমলি সরি অ্যাবাউট দ্যাট, এক্সকিউজ মি বা পার্ডন, এইভাবে আমরা ইউজ করতে পারি। ওহ সরি, তা আমরা সরি অনেকভাবে বলতে পারি, দুঃখ প্রকাশ করতে পারি বন্ধুগণ এইভাবে। এখন আসেন সরি উত্তরে রেসপন্স কী দিবেন, কেউ যদি আপনাকে সরি বলে আই এম সরি, তখন উত্তর দিবেন কি, যে সেটা হলো ইটস ওকে, ইটস দ্যাটস ওকে বা ইটস নাথিং, এইভাবে কিন্তু আমরা উত্তর দিতে পারি, ইটস ওকে, ইটস দ্যাটস ওকে বা ইটস নাথিং বা দ্যাট ইজ নো রিজন টু অ্যাপোলাইজেস, এইভাবে দিতে পারে, নট টু ওয়ারি, চিন্তার কোনো কারণ না বা চিন্তা করবেন না, কেউ যদি দুঃখিত বলে তাই এদের এরূপ উত্তর দেবেন। এখন আসুন ইন্ট্রোডাকশনগুলো হলো, দিস ইজ রোমা আওয়ার নিউ ক্লাসমেট, এই ইহা রোমা আমাদের নতুন সহপাঠী, দিস ইজ রহিম, মিট মাই ফ্রেন্ড কামাল, ইহা রহিম আমার বন্ধু কামালের সাথে সাক্ষাৎ করো। তো বন্ধুগণ আমরা পরবর্তী পৃষ্ঠা থেকে আরও শিখব যে এখানে গেটিং অন ইন্ট্রোডাকশন, পরিচয় প্রদানের পর অভ্যর্থনা, হাউ ডু ইউ ডু, আপনি কেমন আছেন, হাউ আর ইউ, এইভাবে বলা যায়, হ্যাপি টু মিট ইউ, আপনার সাথে সাক্ষাৎ হওয়াতে খুব ভালো লাগলো, গ্ল্যাড টু মিট ইউ বা হ্যালো, এইভাবে আমরা ইন্ট্রোডাকশনের পরবর্তী অপশন আমরা বলতে পারি। এখন আসেন ইনভাইটেশন, কাউকে যে আহ্বান জানান বা নিমন্ত্রণ করেন তাহলে কীভাবে বলবেন, যে এক নম্বর হলো যে উইল ইউ হ্যাপ বা উড ইউ লাইক দ্বারা ইনভাইটেশন প্রকাশ করা যায়, যেন উড ইউ লাইক টু জয়েন আস ফর টি, আপনি কি আমাদের সঙ্গে চায়ের অংশগ্রহণ করতে পারেন, উড ইউ লাইক টু এ মিল উইথ আস, আপনি কি আমাদের সাথে খাবার খাবেন, উইল ইউ হ্যাভ এ মিল উইথ মি, আপনি কি আমাদের সাথে খাবার খাবেন। তো বন্ধুগণ এখানে মধ্যে কার্টেসি হলো উড দিয়ে যখন প্রশ্ন করবেন তখন কিন্তু কার্টেসি বেশি বুঝে বদ্ধতা বোঝায়। এখন আসেন মে দিয়ে প্রশ্ন করা, মে আই ইনভাইট ইউ টু লাঞ্চ, আমি কি আপনাকে লাঞ্চ করার জন্য এই ইনভাইট করতে পারি, হ্যাঁ করতে পারেন, এইভাবে। আবার উড ইউ প্লিজ দ্বারাও করা যায়, যেমন উড ইউ প্লিজ অ্যাটেন্ড দ্য ফাংশন, আপনি কি যে অনুষ্ঠানে যোগদান করতে পারবেন, বা প্লিজ জয়েন অ্যাস ইন দ্য পিকনিক, এইভাবে আমরা উত্তর দিতে পারি। তো এখন আসুন বন্ধুগণ অ্যাকসেপ্টিং অ্যান ইনভাইটেশন, আপনি নিমন্ত্রণ গ্রহণ করলেন, তা গ্রহণ করার পর আপনাকে কী বলতে হবে, থ্যাংক ইউ বা আই উড লাইক টু ভেরি মাচ দ্যাট উড বি ভেরি নাইস, সেটা হয়তো ভালো হবে, আই উড ভেরি মাচ লাইক টু গো, দ্যাটস রিয়েলি ভেরি কাইন্ড অফ ইউ, ওটা সত্যি আপনার দয়া, সত্যি আপনি দয়া। তো বন্ধুগণ এইভাবে আমরা ইনভাইটেশন যখন গ্রহণ করবেন তখন একাধিকভাবে আমরা বলতে পারবো। তারপর আসেন রিফিউজিং অ্যান ইনভাইটেশন, নিমন্ত্রণ যেভাবে প্রত্যাখ্যান করবেন, থ্যাংকস ইউ ফর মাচ ফর আস্কিং মি বা বাট আই এম অ্যাফ্রেড বা আই এম সরি বা আই ক্যান নট, এইভাবে বলতে পারেন, আই উইশ আই কুড বাট আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট, আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট বা সরি আই ক্যান্ট, বন্ধুগণ অনেকভাবে কিন্তু আমরা বলতে পারি। তো ভদ্রসূচকভাবে যদি বলতে চান আই উইশ আই কুড বাট আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট, এইভাবে বলতে পারেন। তা আস্কিং ফর ইনফরমেশন, তথ্য জিজ্ঞাসা, যেমন কুড ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য পোস্ট অফিস, আপনি কি আমাকে দয়া করে পোস্ট অফিসের রাস্তাটি বলে দিতে পারেন, এক্সকিউজ মি ডু নো হোয়াট দ্য পোস্ট অফিস ইজ, মাফ করবেন আপনি কি পোস্ট অফিস কোথায় জানেন, হ্যাঁ, এইভাবে আমরা যে কোনো বাক্য এরূপ আদলে বানিয়ে পড়তে পারবো। তারপর 14 নম্বর হলে সেইং ইউ নট ডু নট নো, জানি না বলা, যেমন আই এম সরি আই ডু নট নো বা আই এম সরি আই কান্ট, হ্যাঁ বন্ধুগণ এইভাবে আপনি নিজে থেকে পড়তে পারেন, হ্যাঁ ইনশাল্লাহ। ভালো থাকুন, আমাদের ভিডিওগুলো একে একে দেখতে থাকুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে ইনশাল্লাহ। তা ভালো থাকুন, আমাদের সাথে থাকুন, আস্তে আস্তে সকল ধরনের ভিডিওগুলো দেখতে থাকুন, ইনশাল্লাহ নিজে থেকে আপনি ইংরেজি শিখতে পারবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।